গুড মর্নিং বন্ধুরা, আরেকটি নতুন সকালের শুভেচ্ছা সবাইকে। আজকে ভাবছি ব্রেকফাস্টে কি বানাবো, একটু চিড়ে ভিজিয়ে দিলাম, কি বানাবো বলুন তো। আপনারা চিড়ে দিয়ে কি কি রেসিপি বানান? নিয়েছি একটু কাজু কিশমিশ আর কিছু সবজিও কেটে নিয়েছি। আজ খুব মায়ের কথা মনে পড়ছে, সত্যি আমাদের মায়েরা আমাদের জন্য কত পরিশ্রম করত। যখন ছোট ছিলাম তখন তো বুঝতে পারিনি, এখন নিজে মা হওয়ার পরে ব্যাপারগুলো ডিল করতে পারছি। আমাদের মায়েদের সময়ে প্রথমের দিকে তো গ্যাসও ছিল না, কয়লাতে রান্না করতে দেখেছি মাদেরকে। কিছু রান্না শেষ করে আবার উনুনে কয়লা দিত, কি পরিশ্রমই না করত। একবার কি হয়েছে জানেন, আমি তখন ছোট ছিলাম, ক্লাস সেভেনে পড়ি। কোনো কারণে মা খুব অসুস্থ হয়ে পড়েছিল, মা আমাকে মাছ ভাজতে দিয়েছিল আর আমি মাছগুলোকে লবণ হলুদ না মাখিয়েই তেলে ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম অন্য সব রান্নাতে মা তো নুন হলুদটা পরেই দেয়, তাহলে মাছ ভাজাতেও নিশ্চয়ই পরেই দেবে। আর এখন কত রকমের রান্নাবান্না করছি। এই চিড়ের পোহাটা আমি আমার মতো করেই বানাই, নামও দিয়েছি আমার মতো করে, একটু ঘি দিয়ে দেই, আর এটার নাম দিয়েছি আমি চিড়ের পোলাও। বেশ আমার নিজের মতো করেই এটাকে পোলাওয়ের মতো করে একটা টেস্ট বানিয়ে নিই। অ্যাকচুয়ালি পোহাটা ঠিক এইভাবে হয় না, পোহা আরও অনেক রকমভাবে বানানো যায়। আপনারা পোহাতে কি কি দিতে পছন্দ করেন, কিভাবে বানান পোহা? জগদ্ধাত্রী পূজা চলছে, আমি চলে এসেছি শিলিগুড়ি কলেজের সামনে জগদ্ধাত্রী পূজা দেখতে। এখানে জগদ্ধাত্রী পূজা এবারে অনেক বড় করে হয়েছে শুনে চলে এলাম। দেবী জগদ্ধাত্রী মা দুর্গা মানে পার্বতীরই আরেক রূপ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বড় জগদ্ধাত্রী পূজা কোথায় হয় বলুন তো? মনে হয় সম্ভবত চন্দননগর নাকি কৃষ্ণনগর, কোনটা ঠিক আপনারা বলবেন কিন্তু। আর কোথায় কোথায় বড় করে হয়, আপনাদের কাছাকাছি জগদ্ধাত্রী পূজা কোথায় হচ্ছে? এখানে দেখছি মায়ের 51 রকমের রূপকে তুলে ধরা হয়েছে। সব তো আমি বুঝতেও পারছি না, মায়ের এত রূপের মূর্তি এইরকমভাবে অ্যাকচুয়ালি আগে কোনোদিনও দেখিনি। তবে রাত্রে এলে কিন্তু আরও ভালো লাগতো, আলোয় ঝলমল করতো সব দিক। ভাবলাম রাতের আশায় থাকলে হয়তো আমার আশাই হবে না, দেখাই হবে না, তাই চলেই এলাম। এখানে সব 51 পীঠের মানে কোথায় কোথায় এই মূর্তিগুলো দেখা যায় সেগুলো সব নাম দেওয়া হয়েছে, সব মূর্তিগুলো রাখা হয়েছে। কলেজের সামনে এই পুজোটা হচ্ছে, শিলিগুড়িতে আরও অনেক পুজো হচ্ছে কিন্তু আমি কোনোটাতেই যেতে পারিনি, এখানেই এলাম। আনকাট ডেইলি শিলিগুড়িতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। জয় মা।